আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যার ঘটনা 14 দিন পেরিয়ে গেছে। আজও সিবিআই এই ঘটনার সঙ্গে জড়িত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। জানা নেই সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের কি সেটিং হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা ইন্টাকের পক্ষ থেকে সিটি সেন্টারে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে এমনই প্রশ্ন তুললেন দুর্গাপুর ইস্পাত কারখানার হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত। জেলা ইন্টাক সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে আয়োজিত ওই প্রতিবাদ মিছিল থেকে তিলোত্তমা নারুক হত্যাকাণ্ডের সঠিক ও দ্রুত বিচারের দাবি তোলা হয়। শাস্তির দাবিতে আমরা আজকে এখানে সব মহিলারা সবাই জমায়েত হয়েছি, যাতে দোষীদের ফাঁসি হয় সেটাই দাবি চাইছি আমরা, এবং প্রকৃত শাস্তি হোক তার। জি করে যে হত্যাকাণ্ড হয়েছে সেই জন্য আমরা বিচার চাই, জাস্টিস চাই, এই জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি, আর আমরা চাই যে বিচার জন্য তাড়াতাড়ি হোক। নারীদের আমাদের সুরক্ষা ঠিক দেওয়া উচিত, আমাদের সব জায়গায় সিকিউরিটিটা বাড়ানো উচিত নারীদের জন্য, যেখানে এখন খুবই খারাপ অবস্থা হয়ে আছে, সেটা আমরা চাই যে নারীদের সবসময় ভালো একটা সিকিউরিটি দেওয়া হোক। সারা পশ্চিমবঙ্গ তথা আজকে সারা ভারতবর্ষ রাস্তায় নেমেছে জাস্টিস ফর আরজিকর, এই বার্তা নিয়ে আজকে আমরাও ব্যতিক্রম নয় দুর্গাপুর তথা সারা পশ্চিম বর্ধমান জেলা আইনটিসির পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতীকী আজকে প্রতিবাদ আজকে মিছিল আমরা করলাম। গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করেছিলাম, গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ করলাম, এবং গান্ধী মূর্তির পাদদেশে এসে ক্যান্ডেল মার্চের মাধ্যম দিয়ে আমরা যে প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ তথা আজকে সারা ভারতবর্ষ রাস্তায় নেমেছে জাস্টিস ফর আরজিকর, এই বার্তা নিয়ে আজকে আমরাও ব্যতিক্রম নয় দুর্গাপুর তথা সারা পশ্চিম বর্ধমান জেলা আইনটিসির পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতীকী আজকে প্রতিবাদ আজকে মিছিল আমরা করলাম। গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করেছিলাম, গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ করলাম, এবং গান্ধী মূর্তির পাদদেশে এসে ক্যান্ডেল মার্চের মাধ্যম দিয়ে আমরা যে প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। চাইছি আজকে 14 দিন অতিক্রান্ত, এখনো দোষীরা মুখ লুকিয়ে আছে, জানি না সিবিআই সঙ্গে কোথায় কি সেটিং হয়েছে। আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এ থেকে যে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেকের শাস্তি চাইছি, এবং মহিলাদের নিরাপত্তা। আজকে সমস্ত লেভেলের মানুষ, সমস্ত ধরনের মানুষ আজকে আমরা বিশাল মিছিলের মাধ্যমে একটাই মেসেজ দিতে চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব এই যারা দোষীদের শাস্তি চাইছি, বিচার চাই, বিচারের জন্যই আজকের এই আন্দোলন। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই, আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার, এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দুচাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872777667, এছাড়াও 7384601357।